আমাদের আপনারা তারাবি পড়েন না পড়েন না খদম তারাবি পড়েন না আমাদের দেশে কিন্তু হাফে সাহেবদের দোষ নাই দোষ হচ্ছে সমাজের লোকে কি বলেন কার দোষ সমাজের লোকে হাফে সাহেব যদি একটু আসতে পড়ে তো বলে কি হাফেজ আলনি স্পিড নাই যে হাই স্পিড চাই ফেরেশতারাও জানো বুঝতে না পারে মাল পড়ছে কোথায় আমাদের দেশে তো ওইরকমই বেশিরভাগ আমি বর্ধমানে রমজান মাসে আদায় করতে এসেছি একটা মসজিদে তো একজন बिहार जरत मेरा तारा भी कैसे लगा हमने फिरिस्ता को भी पता नहीं चला तुम कहाँ पढ़ रहे थे बोले हजरत आपको पता नहीं हमने नहीं, नहीं। फिरिस्ता को पता नहीं चला तो हमको कैसे पता चलेगा ये तुम्हारा गलती नहीं है ये आवाम का गलती है এটা সাধারণ লোকের দোষ এরা বলে স্পিরিটে পড়া ইমানদারির সঙ্গে বলবেন যারা সাধারণ লোক আছেন আপনি যে হাফেজ সাহেবকে বললেন তাড়াতাড়ি শেষ করতে হবে আমাদের হাফেজ সাহেবরা আলহামদুলিল্লাহ রাব্বিল মালিক ও মদিনা কোন আমাদের কানে সাইয়িদ মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুরাতুল আদিন তালিম গরি মাগজুমি আনি বুঝতে পাচ্ছেন মাল কোথায় পড়ছি ফেরেশ তারা খুঁজে পাবেন আপনার তো দূরের কথা আমি গুজরাটে পড়াশোনা করেছি অনেক দিন তারা বিশুনিয়েছি গুজরাটে আমার লাইফটা অনেকটা কেটেছে গুজরাটে কি বললেন গুজরাটি ভাষা পর্যন্ত জানি আমি আমার অনেক সাথী ছিল কারিয়া আলামিন বুড়ি পুকুর আমার সাথে এক বিছানার সাথী অনেক অনেকজন অনেক জন আপনার মালতিপুর মাদ্রাসার সেক্রেটারি ছেলে মল্লা আজাদ আমার সাথী গুজরাটি এক সঙ্গে পড়েছি তো ওখানকার তারাবি আলাদা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানী রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বুঝতে পারলেন না সূরা ফাতিহা পড়লাম আমাদের দেশে বুঝা যায় শুধু তাই ল সবথেকে বড় গন্ডগোল যেটা যখনই রুকুতে গেল সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা তখন অনেক মুক্তাদির একবারও হয় সু সু সুবহানাল্লাহ বলতে মাল উঠে পড়ে ঠিক বললাম না ভুল বললাম এই দোষটা তো হাফে সাহেবের নয় আপনার অথচ কোরআনে আছে আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন তোমরা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করো খুশু খুজু নিয়েছো নামাজের মধ্যে চলুন অনেকজন বলে মনোযোগ থাকে না আমার নবী বললেন ফাইন বললেন ফাইন্নাহু ইয়ারাক তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা মনে মনে ভাববে কিন্তু নামাজে দাঁড়িয়ে ফজরের নামাজে আমাদের মসজিদে কি হয় মনে হচ্ছে যেন যুদ্ধ চলছে ফটা ফটু এই চলে তো বড় কষ্ট লাগে আমি গুজরাটে তখন পড়ি তো আমাদের বাঙ্গাল থেকে বাংলা থেকে একজন বড় আলিমের দিন নাদন ঘাটের পিস সাহেব গিয়েছিলেন গুজরাটে সফর করে তো আমাদের কাছেই থাকতে মেহমান খানায় ছিলেন তো এসার নামাজ হচ্ছে তো মাদ্রাসার একজন হিবজে শিক্ষক একবার দাড়ি খুঁজে যাচ্ছে একবার এরম করছে একবার করছে তো ওনার পাশেই দাঁড়িয়েছে নামাজ শেষ হয়েছে তো বলে ভাই তুম নামাজ দহরাকে কে পড়ো তো সে চুপচাপ আছে সে তো এতটা চিনে না যে জবরদস্ত খুব জালালি মিজাজের ছিলেন তিনি তো কারি ইসমাইল বিসমিল্লাহকে ডাকলেন ओ कारी साहब ये कौन है बोले मेरे मदरसा का से क्या पढ़ाता है बोले हिब्स पढ़ाता है बोले भाई इनको पहले दो तीन मर्तबा दो तीन साल मौलना क्लास में बैठा दो ये नमाज पढ़ाता है कि खेल कर रहा था बोले हजरत गलती हो गया बोले इन्हें समझाओ ये नमाज दुरुस्त नहीं है नमाज में खामोश रहनी चाहिए तनी बुझा ले सब शिक्कोरा তারপরে তিনার পরিচয় ঘটলো তিনি বাংলার এত বড় আলেম আপনারা জানেন চব্বিশ পরগনায় কত বড় বড় আছেন আমার মোল্লা মুসলিম সাহেব এই চব্বিশ পরগনার মাটিতে আমার আব্বাজি জীবনের প্রথম তিনার কাছে পড়েছেন কলকাতা জামিউল উলুম তারপরে মুরাদাবাদ শাহী তারপরে মাজাহির উলুমে গিয়েছেন বড় বড় উস্তাদ আমার ভাই নামাজটাকে নামাজের মতো পড়বেন পাইকিরি নয় আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে কোন মলবি বলেছে যে মসজিদে ঢুকে গেলে আর না শুনেলেন একটা তথ্য কেউ যদি বলে মসজিদে আল্লাহ 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 খাওয়াবে তার নাম চোর না হলে ধোকাবাজ সে হচ্ছে চোর ধোকাবাজ কেউ যদি বলে আমি মসজিদে আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসার চালায় এটা ইসলাম নয়

তিনি ছেড়ে দিলেন ব্যবসা ভাতা পেতে লাগলেন কিন্তু আপনাকে জেরিয়া চাই আমি সকাল থেকে জোহর পর্যন্ত মাকাল গাছা বাজারে সবজি বিক্রি করি তারপরে পাঁচ অক্তের নামাজ পড়ি আল্লাহ ওই টাকার মধ্যে আল্লাহ আমাকে আরামসে সংসার চা দিয়ে দেয় জোরে বলুন সুহান আল্লাহ এই লোকটা ইমানদার চব্বিশ ঘন্টা মসজিদে নয় আল্লাহ কোরআনে বলেছেন আজকে কি বার ছিল

আবার যখন তোমাদের ব্যবসা বাণিজ্য হয়ে যাবে তোমরা আবার হালাল নজির সন্ধানে তোমরা আবার ছড়িয়ে পড়ো জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ হলো আবার বেরিয়ে পড়ো আবার আজান হবে আবার মসজিদে ঢুকে পড়ো আমাদের সমস্যা কি জানেন যারা বেনামাজি আছে তাদেরকে যদি বলা হয় ভাই নামাজ পড়ো না কেন বলে সময় হয় না কিন্তু হারাম কর তিন ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে ঠিক বললাম না ভুল বললাম বাজারে তিন ঘন্টা আড্ডা মারছে কিন্তু নামাজের জন্য বলুন বলে সময় হয় না আল্লাহ মমিনদের আখলাখ বলতে গিয়ে বললেন এক নম্বর হচ্ছে তারা নামাজি হবে এবং নামাজটা খুশু খুজুর সঙ্গে আদায় করবে সবাই করবেন জোরে বরুর ইনশাল নামাজ কেউ ছাড়বেন না শুনেলেন যারা বেনামাজি আছেন আমার নবী বিশ্ব নবীর হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই আপনার মধ্যে নামাজ নাই আপনার মধ্যে ইসলাম আসেনি নামাজি হওয়া কম্পালসারি ইসলাম আসতে গেলে আমাদের দেশে কিছু ভন্ড আছে তারা বলে আমরা মারিফত পেয়েছি নামাজ মাফ হয়ে গেছে আমরা মনে মনে নামাজ পড়ি যা থেকে জুতো না হলে ঝাঁটা করে মারবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন হিস্টরি বুখারী শরীফের হাদিসে আছে নবীজির ওয়াফাতের হাদিসগুলো পড়বেন

দুজন সাহাবির খামে জিন্দগির আখরি ওয়াক্তের নামাজ পড়ালেন দুজন সাহাবির কাঁধে হাত রেখে পাগুলো ছেচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নবীতে নবীজিকে ডার করালেন দুরাকাত নামাজ নবীজি পড়ালেন ওই অবস্থাতেও নবীজির নামাজ মাফ হয়নি হারাম খোর বলছে আমি মারিফত পেয়েছি নামাজ মাফ হয়েছে বাংলাদেশের কিছু ভণ্ড গন্ড মূর্খ এরা মানুষকে গুমরা করছে মারি বিপদ পড়া লাগে না তাদেরকে ঝাঁটা জুতো দিয়ে মারতে হবে হাজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে এত ঘনভাবে দাঁড়িয়ে ছিলেন সাহাবীরা সেই বেঈমান কাফের বেরিয়ে পালাতে পারেনি তার নাম হচ্ছে লুলু হওয়ার জিজ্ঞেস করলেন আমি কার দ্বারা বিকত হয়েছি হাজরত উমর বললেন চর বেইমানের দ্বারা বিকত হয়েছি বললেন আল্লাহর কৃপা আমাকে কোনো মুসলমানে মারেনি জোরে বলুন সুবহানাল্লাহ তখনও সাহাবীদের নামাজ माफ হয়নি আর তুমি কি করে বললা আমার নামাজ माफ হয়ে গেছে নামাজ যার নেই ইসলাম তার মধ্যে নেই এটা এক নম্বর গেল আল্লাযিনা হুম ফি সলাতিম খাশু তৃতীয় নম্বর ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন এবং তারা নিজেদের থেকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে সমস্ত পাপ মুক্ত জীবন গ르ব জরে বড় ইনশাআল্লাহ আমাদের দেশের মানুষ আপনাদের এখানে লোক করে জানি না মাকাল বাজারে লটারি বিক্রি হয় না লটারির টিকিট কাটে না মুসলমান কাটে কেন কাটে বলে বরকতের জন্য কুড়ি হাজার তিরিশ হাজার রোজগার করছো তুমি বলছো আমার বরকত হচ্ছে না তার জন্য একটা লটারি কাটতে হবে যদি এক কোটি পড়ে তা বরকতটা বেড়ে যাবে নাউজবিল্লা বলে আচ্ছা আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না কার মসজিদের ইমাম সাহেবের এর সব সবথেকে ভালো খাবার টাকা আপনারা কি খেয়ে এসে বসেছেন জানি না আমাদিকে কি কি দিল ওটা আমি আর বলবো না কি বলেন আমাদের নাস্তার প্লেটে কি কি ছিল মাদ্রাসায় গেলাম করকম মিষ্টি আর কি কি খেলাম ওটা বলবো না আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি নবীজি বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে নবীজির হাদিস মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন বলুন সুবহানাল্লাহ ইমাম দিকে আমাদিকে কম বেতন দিতে পারে পাঁচ হাজারে আল্লাহ আমাদের এত বরকত দিয়েছে আমাদেরকে লটারি কাটতে হয় না তোমার তিরিশ হাজার ইনকাম তোমার এত আল্লাহ তোমার উপরে নারাজ যে তোকে লটারি কাটতে হয় তুই ভাববি গিয়ে বাড়িতে যে আমার তিরিশ হাজারে বরকত হচ্ছে না আমাকে লটারি কাটতে হচ্ছে অথচ আমার ইমামের বেতন পাঁচ হাজার থেকে লটারি কাটতে হয় না আল্লাহ তার এতেই সংসার চালিয়ে দিচ্ছে শুনেলে যারা ভাবছেন টাকা থাকলে সুখ পাওয়া যায় টাকা থাকলে খাওয়া যায় যারা ভাবছেন তারা ভুল পথে আছেন টাকার দ্বারা মানুষ খাবার পায় না আল্লাহ রুজি মাপলে তবে খাবার খাওয়া আল্লাহ রুজি মাবলে তবে খাবার পাবেন আপনি অনুভব করতে পারবেন না সে খাবার আপনার দাস্তার খানে পৌঁছে যাবে আপনি যেটা কল্পনা করতে পারেননি সেটা আপনার দাস্তার খানে পৌঁছাবে বলে দিই কি করে আমি বোম্বে তে ঈদে ঈদের পরে আমার যতগুলো জলসা থেকে জলসা শেষ হয়ে গেলে আমি মুম্বাই পালিয়ে যাই ওখানে এক সপ্তাহ থাকি মাদ্রাসার আদায় করি কিছু কাজ করি তো আমি একদিন মাহিম বলে একটা জায়গা আছে মাহিমে গিয়ে নামলাম কোনো কাজের জন্যে তো আমি দাঁড়িয়ে আছি সে ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে আসছে মুর্শিদাবাদের একটা যুবক বড় ব্যবসায়ী সব বিদেশে পাঠায় কাদিকে আমাদের দেশের যে ছেলেরা বিদেশে যায় আফ্রিকা লন্ডন আরব আমির সেই কাতার কুয়েত তার ট্রাভেলস থেকে সে পাঠায় ওইটা এজেন্সি সেই ছেলেটা দূর থেকে ছুটে কাছে এসেছে সে ভালো করে আমাকে চারিদিকে ঘুরে দেখছে মালটা ওঠা বটে তো না অন্য কেউ काचे शीव बुले। शीव बुले। बुले। हजरत एक अच्छा बात कहे मतलब बताओ बोले आपका घर कहा बंगाल में बोले अपनी, अपनी याब ना बोलो हाँ जड़िए धरलोले स्वप्न छोड़े हुजूर के कब আজকে পেয়ে গেছি হুজুর আজকে আমার দাওয়াত নিতে হবে আমি বললাম আজকে তো কাজ আছে পারবো না বলে কালকে আসো আমি ঠিক আছে তো আমি দেখলাম যে ওর বাড়িতে খানা খাবো খাওয়াবে দাওয়াত আমি এলাম আমার ভাইরা থাকে ওখানে ভাইরা ভাই সাড়ু ভাই বিরাট কারখানা এমবুটারি তো তাকে সাথে করে নিয়ে এলাম তো ওর সঙ্গে করে নিয়ে একটা বিরাট বড় হোটেলে নিয়ে গেল যে খাওয়াইছে ও খাওয়া দাওয়ার বলবো না আল্লাহ যা জোটাই হলো খেয়েছি লাস্টে আমাকে বললে হুজুর একটা আইসক্রিম খান আমি তো নিয়ে এসো তো হোটেলের বেটারকে ডেকে বললে সবচেয়ে বড়িয়া ওয়ালা আইসক্রিম কোনসা সা বললে এক দুবাই সে আয়া হয় এক আইসক্রিম কা আটশো রুপিয়া কিমত বলে বললে হজরত কে লিয়ে ওহি লেকে আমি আল্লাহকে বললাম আল্লাহ আমরা তো কোনোদিন আমাদের পয়সা দিয়ে খেতে পারবো না তুমি আমার রুজি মেপেছো জোরে বলুন সুবহানাল্লাহ মৌলভীদের রুজি ওই রকমই মাপে বোম্বের মাহমুদ আলী রোডের সব থেকে বড় হোটেলে নিয়ে গেল সেই হোটেলটার নাম হচ্ছে সালিমার একজন সোনাপাটি হুগলির বাবলু ভাই ইন্তেকাল করেছেন আল্লাহ জান্নাতি করুক নিয়ে গেল হোটেলে গিয়ে বলছে এক প্লেট চিকেন হাঙ্গামা নিয়ে সব চিকেন হাঙ্গামা তো জীবনে খাইনি আমরা মলবিরা তো নিয়ে আসুক খায় আল্লাহ আমাদের কপালে জুটিয়েছে শুনেলেন আল্লাহর কসম করে বলে যাচ্ছি সবাই আল্লাহর উপরে ভরসা রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ রুজির মালিক আল্লাহ এটা যদি বিশ্বাস করতে হয় সকাল বেলায় বসির হাট বাজারে চলে যাবেন তা না হলে কলকাতায় যাবেন ইকো পার্কে যাবেন একশোটা কোটিপতি আর বড় লোক আন্ডার প্যান পরে ছুটছে ডাক্তারে বলেছে তিন কিলোমিটার ছুটবি খেতে পাবি না বিনা চিনি চা খেতে হয় তার নাম আল্লাহ কুরআন খুলুন কুরআনের দলিল দেবো আপনি মনে করছেন টাকাই খেতে পাওয়া যায় টাকায় সুখ আছে টাকায় যদি সুখ থাকে একবার কলকাতায় সকালে চলে যাবেন প্রেসিডেন্ট ডি জেলে গিয়ে পার্থ বাবুকে জিজ্ঞেস করুন স্যার টাকাই কত সুখ উনি বলে দিবেন টাকাই কত সুখ আমি বলবো না আপনারা মনে করছেন টাকায় সুখ পাওয়া যায় না টাকায় সুখ নাই যারা মনে করছেন টাকায় সুখ কলকাতায় দেখিয়ে দেবো কোটি টাকার মালিক দিন গেলে কোটি টাকা গুনে কিন্তু বউয়ের সঙ্গে শুতে পাই না বউ কুকুরের সাথে শো যায় মদের বাড়ে রাত দুটো কাটিয়ে ঘরে এসে আন্ডার প্যান্ট পরে সুপাই শুয়ে থাকে আর আপনি গরিব মানুষ চাষিবাসী মানুষ ব্যবসায়ী মানুষ ছোটখাটো ব্যবসা করেন সন্ধ্যাবেলায় মুগ এশার নামাজ পড়ে দোকান বন্ধ করে এসে এক খানে বিবির সঙ্গে খানা খেতে পেরেছেন বিবিকে গলা ধরে সুতে পেরেছেন ফজরের নামাজে উঠে সিজদাই পড়ে কেঁদে বলুন আল্লাহ তোমার শোকর আদায় করছি সারা রাত্রি বিবির গলা ধরে শুতে পেরেছি কেউ সুপার উপরে শুয়ে থাকে আন্ডার প্যান্ট পরে তাদের বৌরা কলকাতায় কুকুরের সাথে শুয়ে বিছানায় নিয়ে তোমার বউ তোমাকে নিয়ে সুচ্ছে এত থেকে বড় আল্লাহর কৃপা কিছু নেই যারা মরে কষ্ট টাকায় শুক আছে হাদিস শুনে যান আমার নবী বিশ্বনবী বলেন একজন মালদার মমিনের থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে জুর বলুন আপনি মুমিন গরিব 500 বছর আগে জান্নাতে যাবেন রুজি আল্লাহ কেমন মাফে বলে দি হযরত মারিয়াম কুরআন আচে ওয়াজ কুরফিল কিতামি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া মারইয়াম যখন নিজেকে নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল কুরআন বলছে শুনে নাও হাজরাতে জাকারিয়া তিনি বলছেন মারইয়ামের ঘরেতে কেউ প্রবেশ করে না কিন্তু তার কাছে জান্নাত থেকে খাবার আসছে জোরে বলুন সুবহানাল্লাহ সব আশ্চর্য ফল আশ্চর্য ফ্রুট মারিয়াম এর দস্তর খানে হাজরতে জাকারিয়া বলছেন কলাইয়া মারিয়াম আন্না লাকি হাদা মারিয়াম তোমার দস্তরখানেই এই ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে আসছে মরিয়ম উত্তর করলেন কোরআন আছে কলাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসবেন যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিস্তান করেন কোথা থেকে দেবো কেমন করে দেব আল্লাহ ছাড়া কেউ জানে না ওই জন্যে গরিব মানুষ হলেও আল্লাহ তার রুজি মেপে দেয় আপনি শাক ভাত খাচ্ছেন ডাল আলু খাচ্ছেন খাবারটা যদি হালাল হয় পয়সাটা যদি হালালের হয় খাবারটা দেখে লাভ নাই মানুষ খেয়ে মরে না না খেয়ে বাবা খেয়ে মরে আমার একজন ফুপুইতো ভাই আছে কালো ভাই নাম সম্পর্কে ফুপুইতো ভাই হয় কালকে আমার এক বন্ধুর মেয়ের বিয়ে ছিল তো দাওয়াত ছিল আমার গোটা মাদ্রাসা তো আমি তাকে দেখলাম সে মোটামুটি তিন কেজি গোস খেল আমি তাকে বললাম তোকে দেখে আমার এখন মনে মনে হচ্ছে ইয়াজিদ মাজুদ কেমন হবে কোরআনে আছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মিন কুল্লি তোর হাল যদি এত খারাপ হয় তাদের হাল কত খারাপ হবে একজন ক্যামেরা কোচে বলে ভাই ফটো তুলি না তো নাস্তার সময় আমি বলো কটা মিষ্টি খেয়েছি বলে ওই বাইশটা রসগোল্লা খেয়েছি আর ওই দেড় কিলোর মতো মুরগির মাংস চিকেন চিল্লি খেয়েছি খাওয়া আলাদা মাছ খেলে মোটামুটি বাইশ তেইশ পিস মাছ খায় কিন্তু ফিগার আল্লাহ দিয়েছে তো আমি তাকে বলি শোনো তুমি খেয়ে মরে যাবে না খেয়ে কেউ মরে না গুজরাটে দু হাজার দুইয়ের দাঙ্গায় এক সপ্তাহ আমি ছিলাম মাদ্রাসায় কাপলে তাই বিস্কুট আর পানি আর চা খেয়ে কেটে গেছে খাবার লাগেনি ভোগ লাগেনি মরে যায়নি কিন্তু যারা সুন্নতের খেলাপ খায় যেমন আমাদের দেশের লোক আজকে আমাদের কাছ থেকে আল্লাহ বরকত তুলে নিচ্ছে কেন তার কারণ একটাই সুন্নত উঠে গেছে ইসলাম উঠে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে অপব্যয় আর অপচয় করতে আমরা লিখেছি তাই আমাদের কাছে বরকত নেই বড় কষ্ট লাগে ভেবে দেখুন আল্লাহ আপনাকে আমাকে যে নিয়ামতটা দিয়েছে পৃথিবীর আর কেউ কি দেয়নি ইনসানকে যে নিয়ামতটা দিয়েছে আচ্ছা আপনারা বলুন আমাদের মধ্যে প্রাণ আছে না নাই আচ্ছা তো আমি খালি বুঝিয়ে দিচ্ছি আমাদের মধ্যে আল্লাহ প্রাণ দিয়েছে আচ্ছা আমাদের আপনাদের এই মাকাল গাছে যতগুলো গরু ছাগল হাঁস মুরগি কুকুর ভেড়া যারা আছে তাদের মধ্যে প্রাণ আছে না নাই সকলের আছে আচ্ছা তার আর আমার মধ্যে তাদের মধ্যে আর আমাদের মধ্যে আল্লাহ পার্থক্য দিয়েছে না দেয়নি কি পার্থক্য দিয়েছে শুধু আকালের নয় ওইটা পার্থক্যই নয় আল্লাহ তাদেরকে ব্রেন দেয়নি কিন্তু একটা জিনিস দিয়েছে কি বলুন তো আপনি যে খাবারটা খাবেন না আল্লাহ তাদেরকে সেটাই তাদের রুজি করেছে জোরে বলুন সুহান আল্লাহ আপনার কাছে যেটা পচা সেটাই তাদের খাবার পার্থক্য এটা নয় আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে আমি কি বলবো মায়ের নাম বলবো না বাপের কথা বলেন বাপের নাম বলবো আমি মল্লা শওকত আলী মাজাহির ছেলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কে আপনার বাবা যদি মারা যায় তাও আপনি বলবেন আমি মৃত অমুকের ছেলে বলবেন না বলবেন না কেন ইনসানের পরিচয় আল্লাহ ঘটিয়েছেন বাপের দ্বারা আর আপনাদের পাড়ায় ছাগলের ছানা হলে আপনারা বলেন তো পাঠার ছানা বলেন না ছাগলের বলে ছাগলে বলেন না আল্লাহ জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর পুরুষের পরিচয় ঘটিয়েছে মানুষের বাপের দ্বারা শুনেলেন পরে এখন আমার মায়েরা যারা বয়ান শুনছেন অনেক শিক্ষিত মেয়েদের বক্তব্য কি জানেন পুরুষদের জন্য আমাদের পুরুষদের জন্য চারটা বিয়ে করা যায় যাচ্ছে না না। কথা বলে না আছে আচ্ছা তালবিলিম আলেমরা বলবেন না আপনারা বলুন যদি কেউ দ্বিতীয় বউ করতে যায় প্রথম বইয়ের এজেন্ট লিতে হবে না হবে না না এ কথা বলে যারা বলছেন হবে ভুল বললেন কোনো প্রয়োজন নাই এটা নয় আপনি দ্বিতীয় বিবি গ্রহণ করলে প্রথম বিবির যদি আপনি এজেন্ট নিতে যান কোনো মেয়ে বলবে যে হ্যাঁ করগা আপনার এই বুদ্ধিটা নাই বলবে আট কুড়োর ব্যাটার তোকে ঝাঁটা মারবো বলবে না বলবে না তো ওইটাই আপনার ইসলাম বুঝে আপনি হট করে বললেন বইয়ের এজেন্ট নিতে হবে নিতে আর কোন প্রয়োজন না তবে এটা ভাববেন না সালা ভালো হুজুরে নিচিস কালকি কাল আর একটা করে নেবো তুমু কেলানি খাবে আমি ও মার খাবো এটা ইসলাম নয় শুনেলেন তুমি যদি দ্বিতীয় বিবাহ করতে চাও মনে যদি সন্দেহ থাকে দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন না আমাদের অনেক ভাইয়েরা মনে করেন আচ্ছা যে মায়েরা মনে করছে পুরুষরা চারটা ইসলামের শরীয়তে বিয়ে করতে পাবে মেয়েরা কেন পাবে না মেয়েদের তো একটা হক আছে না নাই কথা বলে একটা পুরুষ একটা নারী চারটা স্বামী কেন রাখতে পাবে না কথা বলুন আমি বুঝিয়ে দিই সূক্ষ্ম ভাবে যদি এখানে মায়েরা না এসে থাকে আপনার বিবিকে যদি আপনার বিবি প্রতিবাদ করে ইসলামের বিরুদ্ধে যদি অভিযোগ তুলে আপনার মেয়ে হোক বোন হোক যারা কলেজে পড়াশোনা করে যাদের ব্রেনে বেঈমান কাফের রক্ত ঢুকে গেছে ব্রেন ঢুকে গেছে তাদেরকে বুঝাবেন সন্তানটা পুরুষের পেটে জন্ম নেয় না নারীর পেটে নারীর পেটে আচ্ছা কেউ বলতে পারবেন আমার ছাগলের বাচ্চাটা কোন পাঠার বীর্য থেকে হয়েছে বলা যাবে বলা যাবে না গ্রামে পাঁচটা পাঠা ঘুরে বেড়ায় পাঁচ জুনাই মিলামিশা করতে পারে কার বীর্য থেকে সন্তান হয়েছে এটা আমার আল্লাহ জানে ঠিক কিনা কথা বলে একটা গায়ে যদি মাঠে চড়ে আর যদি তার সঙ্গে পাঁচটা দশটা ছাড় থাকে সবাই মিলামিশা করে একমাত্র আল্লাহ জানে কার বীর্য থেকে বাচ্চা তৈরি হয়েছে নারী আর পুরুষ ইনসান আর জানোয়ারের মধ্যে পার্থক্য আল্লাহ সব থেকে বড় যেটা দিয়েছে আল্লাহ মায়ের পরিচয় দিয়ে জানোয়ারের পরিচয় ঘটিয়েছে আর ইনসানের পরিচয় ঘটিয়েছে তার পাপের দ্বারা কেন একটা স্ত্রীর যদি চারটা পুরুষ হয় চারটা স্বামী হয় আচ্ছা বাচ্চা দিয়ে মারামারি হবে না হবে না মারামারি হবে আমার ছেলে ও বলবে আমার ছেলে ওই জন্য আমার শুধু আমার ভাইরা তাই নয় একটা ঘটনা আমি পড়েছি কতটা সত্য সেটা জানি না মহাদ্দিন ভালো জানবেন ঘটনাটা আমি একটা কিতাবে পড়লাম ইমাম আবু হানিফা রহিমাহুল্লার কাছে একদল নারী পৌঁছেছে তাকে বলল যে আপনি যে বলছেন মেয়েরা ইসলামী শরীয়তে চারটা বিয়ে করতে পাবে একটা পুরুষ চারটা বউ রাখতে পাবে কিন্তু একটা নারী কেন পাবেন তো তিনি বললেন কালকে উত্তর তিনি আর সুত্তর খুঁজে পাইনি খালি শরীয়তটা বুঝিয়েছিলেন বলে কালকে এসো ইনি বাড়িতে যখন খানা খেতে বসেছেন পেরেশানির হালতে কপালে পেরেশানির ভাঙ চিন্তার ভাঁজ আমি কি উত্তর দেবো তেনার মেয়ে জিজ্ঞেস করলে আব্বা কি হয়েছে আপনার আপনি এত পেরেশান খাচ্ছেন কিন্তু ধ্যান অন্য দিকে বলে মা মহিলার আমাকে এই প্রশ্ন করেছে বলে এক কাজ করুন কালকে আমার কাছে পাঠান আমি উত্তর দেবো বলে পারবি বলে হ্যাঁ তারপরের দিন যে মহিলারা এসছে তারা পর্দায় দাঁড়িয়ে বললে কই হে ইমাম আবু হানিফা তুমি উত্তর দাও বলে আমার মেয়ের কাছে চলে যাও ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মেয়ের কাছে যখন তারা পৌঁছালো তাদেরকে একটা করে কাটোড়া দিয়ে দিয়েছে রেওয়া আছে বাটি হাতে তোমরা নিজের নিজের পর্দায় গিয়ে স্তম্ভ থেকে দুধ বার করে নিয়ে এসো তারা বার করলো একটা পাত্রের মধ্যে ঢেলেছে সব দুধগুলো গুলো গেল এরপরে বললে শোনো তোমরা আবার বাটিটা ধরো নিজের নিজের দুধ তো বার করে না বলে মূর্খ মেয়ে তখন কিন্তু টেকনোলজির যুগ ছিল না বললে নিজের নিজের দুধ বার করে নাও বলে মূর্খ মেয়ে দুধ গুলো গেছে বার করব কি করে বলে এ নেমো খারাপ মেয়েরা তুমি যদি চারটা পুরুষ রাখতে চাও তোমার পেটে সন্তান নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে সন্তানটা কার ওই জন্য তুমি চারটা পুরুষ রাখতে পাবে না আল্লাহ তাআলা শুধুমাত্র পুরুষদের জন্য অর্ডার দিয়ে নারীদের জন্য নয় যেহেতু নারীর পেটে সন্তান জন্ম নেয় জোরে বলুন সুভাধ আমার মুসলমান ভাই শুনলেন আল্লাহ নবী জান আল্লাহ নবীর হাদিস আপনি অবাক হবেন এমন একটা যুগ আসবে পৃথিবীর বুকে হারাম আউলাদে ভরে যাবে আজকে হারাম আউলাদে ভরে যাচ্ছে তার কয়েকটা পৃথিবীর সবথেকে বড় মুক্তি জাস্টিস তাকে উসমানী সাহেব পাকিস্তানি তিনি আর বড় একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে আমার ভাই ব্যাখ্যাটা কি বলে দিই বড় কষ্ট লাগবে আপনার শুনতে যাদের বিয়ে হয়নি যাদের বিয়ে হয়ে গেছে যাদের বিয়ে হবে যারা বিয়ে করবেন করতে চলেছে তারা কান খুলে শুনেলেন হারাম আওলাদ গুলো কিভাবে প্রকাশ পাবে আমাদের সমাজে বিয়ে হলে আমাদের যুবকরা কি বলে সালিকে আদি ঘর বলে না সালি মানে আদি ঘর বালি সালি মানে মানে কি খুব ডেঞ্জার জন কেউ যদি সালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে নেয় তার বিবি হারাম হয়ে যাবে সকাল বেলায় গিয়ে মাদ্রাসায় মুক্তি সাহেবের কাছে ফতুয়াটা নিবে কি হবে বিবি হারাম হয়ে যাবে দুটো বোনকে একসাথে রাখা ইসলামী শরীয়তে হারাম মায়ের পেটে দুটো একসাথে রাখতে পাবে না এরপর শুনেলে একজন সালিস সাথে জিনা করলো তার বিবি হারাম হলো সমাজকে জানাইনি ওই মেয়েটার সাথে সেই বিবির সঙ্গে সে ঘর করছে যতগুলো বাচ্চা পয়দা হবে সব হারাম আউলাদ পয়দা হবে শরীয় আর তারা আমাদের সমাজে হারা হালাল বলে প্রকাশ্যে ঘুরে বেড়াবে দ্বিতীয় নম্বর হারাম বাচ্চা শুনেলেন এখন এত প্রবণতা বেড়ে গেছে পরকে আবার সেটার কারণ এক নম্বর হচ্ছে মোবাইল এই মোবাইলের দ্বারা কি বেড়ে যাচ্ছে কথা বলে জিনা বাদকারি বেড়ে যাচ্ছে এই মোবাইল বাড়িয়ে দিচ্ছে অবাক হবেন এই মোবাইল যে কত ডেঞ্জার জিনিস পর কে বেড়ে যাচ্ছে এখন দেখবেন কি বেড়েছে বলুন তো লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে অনেক আমার বর্ধমানের কথা বলছে আমি চব্বিশ পরগনার কথা বলিনি আমার বর্ধমান লোকের বউকে নিয়ে অথচ তার আগের স্বামী তাকে তালাক দেয়নি লেখে নিয়ে যান কাগজ থাকে তা নোট করুন আপনার সমাজে যদি এরকম কোন হারাম কোট থেকে থাকে তাকে সমাজ থেকে বঞ্চিত করুন তাকে মসজিদ থেকে বঞ্চিত করুন যতক্ষণ পর্যন্ত সে স্টেক পার করে সেই বিবিকে ফেরত না দিচ্ছে তার আগের স্বামী তালাক না দিলে কেউ যদি নিয়ে পালিয়ে এসে ঘর করে গোটা পৃথিবীর মলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায় আল্লাহর কসম নিকাহ হবে না হারাম হারাম হবে হারাম বিবি হবে যতদিন থাকবে জিনা করা হবে এইভাবে সমাজের বুকে একটার পর একটা হারাম আওলাদ প্রকাশ পাবে শুনে নেন শুধু তাই নয় আমি আপনাকে কি বুঝালাম জানুয়ারের পরিচয় মায়ের দ্বারা যোৎসেরে প্রবেশ করো মক্কা মদিনার লক্ষ্যে ডাকতে হয় না নামাজের জন্য তারা যখনই দেখে নামাজের সময় হয়েছে আজানের সময় হয়েছে দোকান খোলা পড়ে থাকে তারা প্রবেশ করে হাজি সাহেব দিকে জিজ্ঞেস করুন তারা মসজিদে প্রবেশ করে যায় তবে একটা কথা বলি আপনি আমার কথা শুনে মাকাল গাছা বাজারে দোকান খুলে দিয়ে মসজিদে যাবেন না ঘুরে এসে দেখবেন দুটি চানা চুরু না ওটাও নিয়ে পালিয়েছি কেন আমাদের দেশে এত ইমানদার আছে মসজিদ থেকে জুম্মার দিনে নতুন জুতো চুরি হয়ে যায় ঠিক বললাম না নতুন জুতো মসজিদের দরজা থেকে জুতোগুলো কিছু মুসল্লি আছে জুতো চুরি করতে আসে পুরনো জুতো পরে এসছে বেরুবে যখন নতুন গুলো যদি ধরা পড়ে যায় এগুলো তো আমার তোর কি বলে ভাই ভুলে ঢুকে গেছে বুঝতে পারি না তুই পুরনো পরে এসছি নতুনটা কি করে ঢুকলো কথাটা বুঝতে পারে এ তো চুরি করার লেগে ওই জন্যে না